হাই গাইস, আজকে আমরা শিখব ফেসবুক প্রোফাইলে কিভাবে ফলোয়ার শো করাতে হয়। চলুন যাই দেখি, আমরা আমাদের ফেসবুক অ্যাপস ওপেন করব। প্রোফাইল মেনুতে ক্লিক করব। একটু নিচের দিকে যাব। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করব। পাবলিক পোস্টে ক্লিক করব। পাবলিক পোস্টে এসে আমরা সবকিছু পাবলিক করে দিব। পাবলিক পাবলিক সবকিছু পাবলিক অন। পাবলিক 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 সবকিছু পাবলিক। ব্রেকে যাব, প্রাইভেসিতে যাব। এখন এখান থেকে আমরা সব পাবলিক করে দিব। পাবলিক 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 এভরি ওয়ান এভরি ওয়ান পাবলিক ইয়েস। তারপর আমরা যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে এখানে আমরা এডিট ডিটেলসে ক্লিক করব। এডিট ডিটেলসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। এখানে এখানে কোথাও এখনো শো করে নাই যে ফেসবুক ফলোয়ার্স বা ফলোয়ার্স, এরকম কিছু শো করে নাই। যখন আমার ফোনে যখন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, সাথে সাথে এখানে একটা এরকম যে এখানে যেরকম বার্থডেটা আছে বা ফ্রম আমার লোকেশনটা আছে, এরকম এরকম খালি থাকবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই, ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার প্রোফাইলে চলে যাবে। আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই কারণে আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না, কারণ আমার এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এখনও আসে নাই, যার কারণে আমি দেখাতে পারি নাই। এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে এখানে ক্লিক করে দিলে, সেভ করে দিলে হয়ে যাবে, ফেসবুক ফলোয়ার শো হয়ে যাবে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো